স্বাধীনতা তুমি কাজী নজরুল। শামসুর রহমান ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার প্রধানতম পুরুষ। 1929 সালের 23 অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলির এক গলিতে নানার কোঠা বাড়িতে শামসুর রহমানের জন্ম। তার ডাকনাম বাচ্চু। কবিতা লিখলে জীবিকা চালানো যায় না, তাই নিকট জনরা কেউ তাকে কবি হতে উৎসাহ দেননি। সব বাধা অতিক্রম করে তিনি হয়ে ওঠেন দেশের প্রধান কবি। শামসুর রহমান সবসময় আধুনিক মনের মানুষ, সেকুলার, এটা হচ্ছে শামসুর রহমানের বড় পরিচয়। শামসুর রহমানের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পগজ স্কুলে। নবম শ্রেণীতে পড়ে তখন বাচ্চু। সে সময়ের বিখ্যাত কবিতা পত্রিকা সোনার বাংলায় লিখতেন জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্রের মতো প্রথিতযশা কবিরা। 1949 সালের জানুয়ারি সংখ্যায় ছাপা হয় শামসুর রহমানের প্রথম কবিতা। কবিতার নাম তারপর দেছুট। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র অথবা যে কোনো সংকটে তার কলম ছিল সক্রিয়। প্রগতিশীল আন্দোলনেও তিনি ছিলেন পুরো ভাগে। শ্রেষ্ঠ কবি মানুষের আন্দোলনের জন্য, গণতন্ত্রের জন্যে, অসাম্প্রদায়িকতার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য রাস্তা নেমে মিছিল করেন। আমরা শামসুর রহমানকে মিছিলের পুরো ভাগে দেখেছি। তার প্রথম কবিতার বই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় 1960 সালে। 6 দশকের লেখালেখি জীবনে তার গ্রন্থের সংখ্যা শতাধিক। রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, তারই কাব্যগ্রন্থ। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার, ভারতের আনন্দ পুরস্কার সহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন শামসুর রহমান। কবি শামসুর রহমান না থাকলেও আছে তার কবিতা আর কর্ম। আমি থাকবো না, কিন্তু দেশ বদলাবে, মানুষ বুঝবে, মানুষ তাদের দেশ নিজের মতো করে তৈরি করবে, আমি এটা বিশ্বাস করি। শামসুর রহমানের কবিতা ও লেখনি বাঙালিকে সাহস ও অনুপ্রেরণা যোগাবে চিরকাল। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।